আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি সোহানা ঢাকা থেকে বলছি। নতুন একটি ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো আমি এখন বের হয়ে গেছি ভার্সিটির উদ্দেশ্যে, 2:15 বাজে, রাস্তা পুরো ফাঁকা, দেখতেই পারতেছেন। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি একটি রিক্সা পাইছি, এখন রিক্সায় উঠলাম। তো মামা বলতেছে যে নেমে যেতে হবে অর্ধেক রাস্তায় গিয়ে, কারণ হচ্ছে রাস্তার কাজ চলতেছে। তো আমাকে এই যে নামাই দিয়ে গেছে, প্রায় অর্ধেকেরও বেশি রাস্তা আছে এখনও ভার্সিতে যেতে। তো আমি হচ্ছে ভার্সিটির পিছনের একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, এখানে ওই পাশে রাস্তাটায় কাজ চলার কারণে এই রাস্তা দিয়ে সব গাড়ি যাচ্ছে। এটাকে রাস্তা না বলে ছোটখাটো একটা যুদ্ধক্ষেত্র বলা যায়। এটার ভিতর দিয়ে যে আমি যাচ্ছি, এটাই অনেক কি অবস্থা রাস্তার। ওদিকে রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে এখানে যে ফ্যাক্টরিগুলো আছে, গোডাউনগুলো, এই গোডাউনগুলো সব মাল এদিক দিয়ে যাচ্ছে, ট্রাকগুলো এদিক দিয়ে যাচ্ছে, এই কারণে রাস্তার অবস্থা আরও খুবই বেহাল দশা। তো যদিও রাস্তাটা খারাপ, তারপর এখান দিয়ে হেঁটে যেতে খারাপ লাগে না, বেশ লাগে। এই যে দেখেন কি অবস্থা, লিটারালি আমার মনে হচ্ছে যে আমি কখন জানি কাদার গর্তের ভিতরে পড়বো। তো এখানে প্রচুর বাতাস, প্রচুর বাতাস, সূর্য মানুষ কাজ করতেছে। এখানে জায়গাটা এত সুন্দর, দেখেন খুবই সুন্দর। এখানে আমি প্রায় প্রায় আসি হাঁটতে বিকালে, এখান দিয়ে হাঁটতে ভালোই লাগে। বাতাস, এখন বৃষ্টি হয়েছে তো এই জন্য রাস্তার অবস্থা, তাছাড়া জায়গাটা খারাপ না। কাছে চলে এসেছি, ওই যে ওই যে পাচ্ছি, দেখা যাচ্ছে। তো জুবাইর আমার ফোন দিছে, বলতেছে তুই কোথায়। তো আমি খুব ব্যস্ত আছি, আমি লিটারালি হাঁপাচ্ছি, আমি খুব দ্রুত যাচ্ছি আর কি। দ্রুত এটা বলতে গেলে এক প্রকার দৌড়াচ্ছি, কারণ আজকে হচ্ছে একটা ব্যস্ততম দিন। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আজকে এখন আমি যাবো ইউনিভার্সিটিতে, টিসির বইটা কালেকশন করতে হবে স্যারের কাছ থেকে। হ্যাঁ, অনেকগুলো চাকরির অ্যাপ্লিকেশন করতে পারতেছি না রেজাল্টের জন্য, সার্টিফিকেট তোলা হয়নি। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর এদিক দিয়ে আমার 4টার সময় সাভার যেতে হবে, আমার কোচিং আছে। তো সব কিছু মিলে আজকে সময় নেই একদমই, কোচিং থেকে আবার পড়ানো আছে, টিউশনে যেতে হবে। তো দেখি কতদূর কী হয়, কতটুকু কী পারি। আশা করি হয়ে যাবে সব কিছু ম্যানেজ, আসলে ম্যানেজ করে নিতে হবে, কিচ্ছু করার নেই। ম্যানেজ করে না নেওয়ার নামই হচ্ছে মধ্যবিত্তদের জীবন, কী বলেন আপনারা। এই তো, তো আমি আপনাদেরকে দেখাই জায়গাটা এত সুন্দর, একটু ভিউ দেখাই। দারুণ একটা জায়গা, দারুণ একটা জায়গা। এখানে মানে আপনার মন যদি খারাপ থাকে, আপনি এরকমের সবুজ ঘেরা রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার মন ভালো হতে বাধ্য। আমার তো তাই মনে হয়, কারণ প্রকৃতির কাছে আসলে আসলে মন খারাপ থাকার কোনো উপায় নেই। তো যাই হোক, চলেন একবারে যাই জুবাইর বাসার কাছে কাছে। চলে এসেছি, ওকে নিয়ে এখন ভার্সিটিতে ঢুকবো। তো চলে এসেছি জুবাইর বাসার কাছে, ওরে এখন ফোন দিবো, ওরে নিয়ে যাবো ভার্সিটিতে। তো একবারে ভার্সিটিতে দেখা হচ্ছে। এই দেখেন কত লজ্জাবতী গাছ ইউনিভার্সিটির ভিতরে। তো আমি আর মিস্টার জুবাইর, মিস্টার শর্মিলা জায়গা আগে যাচ্ছে, সে লজ্জা পাচ্ছে। আমরা চলে এসেছি ইউনিভার্সিটিতে, দেরি হয়ে গেছে, স্যার আমাদের কি বলবে আল্লাহ জানে। এই হচ্ছে আমার সুন্দর প্রাণীর ক্যাম্পাস। এই হচ্ছে ক্যাম্পাসের বিশাল মাঠ, অনেক বড় অনেক বড়। তো আপনাদেরকে ইনশাল্লাহ একদিন পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখাবো, ক্যাম্পাস ট্যুর হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, স্যারের সাথে দেখা করি, দেরি হয়ে গেছে, এমনিতেই স্যারের সাথে কথা বলে তারপর আপনাদের সাথে আলোচনা। বেশি করে মোবাইল চালা, মাত্র বিয়ে করছিস, কদিন পরে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। খুঁজে পাচ্ছি না আমরা, জুবাইর স্যারের ফোন দিচ্ছে, দেখি
সে হচ্ছে মিস্টার লজ্জাপতি। তো এই ভিডিওর মাধ্যমে স্যার জানতে পারবে যদি দেখে যে ও স্যারে ফোন দিতে চায় না, শুধু আমারে ফোন দিতে বলে। আমার ক্যান্টিনে খুঁজতে যেতে বলছে, আমি যাইনি, ফোন পাঠাইছি। আসতেছে আমার কাছে। আমরা এখন চা খাবো, আর ওরা মনে হয় ভাত খাবে দুপুরে। তো আজকে একদম